ভালো গাড়ি, সুন্দর গাড়ি আপনি কিনবেন, নিজে কিনে নিজে চালায় নষ্ট করবেন, নষ্ট গাড়ি আমাদের শোরুম থেকে পাবেন না ইনশাল্লাহ। এর চেয়ে বেশি কিছু বলার নাই, 2-4-5-10 হাজার টাকা বেশি কম হলে গাড়ি ভালো যদি পান সেটা কেনা উচিত। এক্সিও হাইব্রিড, আচ্ছা, রেজিস্ট্রেশন 2018-তে, 2018 রেজিস্ট্রেশন, প্রোডাকশন এডলেট পেয়ে যাচ্ছেন এবং একেবারে ফ্রেশ একটা ইউনিট দেখতে পাচ্ছেন, সেভ হয়ে যাবে, খুবই কম ইউজের গাড়ি, খুবই কম, খুবই কম ইউজ হয়েছে। রিমটা কিন্তু অনেক সুন্দর, জি এডিশন, পুশ স্টার্ট, আচ্ছা, সফটওয়্যার সেফটি, পলিউশন এডলেট এটা, আচ্ছা, মডেলের কত এটা? 2011 সিস্টার উডেন দেখতে পাচ্ছেন, আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমার ভিডিওগুলো আপনারা যারা এগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, দরকার লাইক বাটন একটু লাইক দিয়ে দেন। রিসেন্টলি দেখতেছেন অনেকে ভিডিও দেখতেছেন, লাইক একটু কম দিচ্ছেন, লাইক দিতে বেশি একটা সময় লাগে না, জাস্ট এক সেকেন্ডে একটা লাইক দিয়ে দেওয়া যায়। এবং কমেন্টস করতে পারেন আমার ভিডিওগুলো আরও কীভাবে করলে আপনাদের জন্য সুবিধা হয়, কারণ আপনাদের জন্য কিন্তু আমরা এবং আমাদের জন্য কিন্তু আপনারা এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন। তো আপনি একটু কমেন্টস করতে পারেন যে ভাই এইভাবে ভিডিওটা করেন বা ওইভাবে ভিডিওটা করেন, তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের যে ভিডিওটা ট্রাই করব। তো আজকে আসছে হচ্ছে দ্য কার্ল্যান্ডে, নামটা কিন্তু অনেক সুন্দর, আর এই শোরুম থেকে আজকে ভিডিওতে হেল্প করবে শোরুমের ওনার রাজীব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই। শোরুম অ্যাড্রেসটা একটু আগে বলেন, তারপর আমরা গাড়িগুলো দেখাই। শোরুম অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর মাজার রোড, আচ্ছা, গাবতলি থেকে যারা আসবেন তারা গাবতলি থেকে বাম দিকে চলে আসবেন আর মাজার থেকে একটু সামনে। আচ্ছা, তো এই সামনে হচ্ছে মাজার, হাতের বাম দিক হচ্ছে মাজার, এ হচ্ছে ওয়ালটন কমপ্লেক্স। তো ওয়ালটনের কমপ্লেক্সের ঠিক অপোজিটে হচ্ছে ভাইদের শোরুম, আর এদিকে হচ্ছে আপনার সামনে গেলে সোজা গিয়ে হাতের ডান দিকগুলো গাবতলি। তো আপনার যদি ঢাকার বাইরে থেকে আসেন গাবতলি নেমে একটু সামনে এসে হাতের বাম দিকে মূলত আপনার এই শোরুমটি পেয়ে যাবেন। বর্তমানে কি আপনাদের কোনো অফ ডে আছে না প্রতিদিন খোলা? বর্তমানে প্রতিদিন খোলা, প্রতিদিন খোলা আছে। তো শুক্রবার আসলো তো গাড়িগুলো? শুক্রবারে অবশ্যই খোলা আছে। আচ্ছা, অবশ্যই খোলা আছে। তো আজকে কয়টার মতো গাড়ি থাকবে? আজকে 8টার মতো গাড়ি আছে, 8টা গাড়ি আছে। কোথা থেকে শুরু করবেন? সামনে পিছে কোথাও নাই। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু ইঞ্জিনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম রিকন্ডিশনের মতো যাচ্ছে গাড়িটা, দেখেন হেডলাইট স্টিকার, মার্শালটা কোনো প্রকার কোনো টাচ আপ কোনো কিছু নেই, দেখেন বনারটা যদি দেখেন। সো রিকনেশন গাড়ি না কিনে এটা কিনলে আপনাদের একটা ভালো অ্যামাউন্ট সেভ হয়ে যাবে। খুবই কম ইউজের গাড়ি, খুবই কম, খুবই কম ইউজ হয়েছে। রিমটা কিন্তু অনেক সুন্দর, 15 সাইজের রিম, 15 সাইজের, আচ্ছা, আর গাড়িটা কিন্তু অনেক কম ইউজ হয়েছে। আপনার যখন এই দরজাগুলো এসে ধরবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন একেবারে লিমিটেড ইউজ হয়েছে। ভিডিওগুলো যদি দেখায় দেখেন, এবং ভিতরের ইন্টেরিয়র এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন, এবং অরিজিনাল যে জাপানি ডিভিডি প্লেয়ার সেটা কিন্তু আছে, এবং সিট তো মনে হয় সিট কাভারটা জাপান থেকে, জাপানি একেবারে জাপান থেকে আসছে যেটা ওইটাই আছে, বাংলাদেশে আসার পর চেঞ্জ করা হয় না। আর্মরেস্ট পাচ্ছেন এবং এক্সট্রিম ফ্রেশ একটা গাড়ি, আশা করি আপনারা যখন এসে দেখবেন পছন্দ হবে। এটা হচ্ছে চট্টগ্রাম মেট্রো, আচ্ছা, তো পেপার্স কি চিটাগং এ আছে না? ওখানে চিটাগং বিআরটিতে রেজিস্ট্রেশন হয়েছে, ঢাকাতেও সমস্যা নাই, সারা বাংলাদেশে চললেও সমস্যা নাই, সমস্যা নাই, আচ্ছা, সব জায়গায় চলতে পারে। প্রাইস কেমন পড়বে এটা? এটার দাম রাখবো 16.5 লাখ, 16,50,000 টাকা, 14 মডেলের একটি হাইব্রিড গাড়ি। এটা হচ্ছে কর্নার প্রিমিয়াম, মডেলের কত এটা? এটা হচ্ছে 96 মডেল, 2001 রেজিস্ট্রেশন, 15 সিরিয়াল, আচ্ছা, সিসি হচ্ছে 1600 সিসি, সিএনজি করা আছে, সিএনজি করা, সুপার ফ্রেশ, আচ্ছা, একবার এক্সট্রিম ফ্রেশ একটা কর্নার প্রিমিয়াম দেখতে পাচ্ছেন। প্যাডগুলো যথেষ্ট ফ্রেশ, সাউন্ড সিস্টেম, আচ্ছা, ডিভিডি সব কিছু ওকে, ব্যাক ক্যামেরা সবই আছে না? ব্যাক ক্যামেরা সব আছে, আচ্ছা, এবং এটার সিটটাও কিন্তু নতুন, মানে সিট কভারটা, আপনাদের সিট কভারের পিছনে টায়ার খরচ করতে হবে না, মার্শাল দিয়ে দেখায়, এবং কিছুই করতে হবে না, কিনবে চালাবে, হ্যাঁ, বাম্পারও লাগানো আছে,
রাজীব ভাই প্রাইস কেমন হবে এটা? একদম 5.5 লাখ। একদম 5.5 লাখ টাকা হচ্ছে। চমৎকার একটি কালারের এক্সডিও, এটা মানে জি এডিশন না? জি এডিশন পুশ স্টার্ট। আচ্ছা সফটওয়্যার সেফটি পলিউশন হেডলাইট এটা না? আচ্ছা মডেলের কত এটা? 2011। রেজিস্ট্রেশন ইয়ার? রেজিস্ট্রেশন 2016। সিএনজি করা আছে না তেলের? সিএনজি করা আছে। আচ্ছা তো নাম্বারটা কিন্তু খুবই সুন্দর, 6333 চমৎকার একটি নাম্বার, মানে আপনাদের সবারই মনে থাকবে আর কি। এবং বর্তমানে তো কোনো কাজ নেই গাড়িতে না? কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা একদম আনটাচ গাড়ি। তো ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, আপনার টু সিস্টার উডেন দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে সাইড প্যাড চমৎকার, আর এই হচ্ছে আপনার ঝুড়িগুলো দেখেন একদম অরিজিনাল জাপানি কন্ডিশনে আছে। এইসব গাড়ি পাওয়া কিন্তু একটু টাফ, সচরাচর এত ফিল্ড গাড়ি কিন্তু আপনারা পাবেন না, কারণ এগুলো মেক্সিমাম হচ্ছে উবার পাঠাও ইন্ডিকেটার চলে। এই হচ্ছে ব্যাক সাইড, পিছনের লাইটগুলো তো অরিজিনাল না? অরিজিনাল সব অরিজিনাল। প্রাইস কেমন পড়বে এটা? এটা 15.5 লাখ টাকা রাখবো। 15.5 লক্ষ টাকা রাখবেন এটা। দেন হচ্ছে আরেকটা এক্সডিও। আচ্ছা এটার মডেল কত? এটা 2009 মডেল, 14 রেজিস্ট্রেশন। 2009 14 রেজিস্ট্রেশন সফটওয়্যার চেসি। আচ্ছা এটা সফটওয়্যার পেপারস তো আপ টু ডেট না? পেপারস 23-24। পেপারস হতে 23-24। তো আমরা একটা পাশ দেখিয়ে দিচ্ছি, ওই পাশ আসলে যাওয়া সম্ভব না, যাওয়া সম্ভব না। তো প্যাডগুলো দেখেন, বরং তো এই প্যাড থেকে ওই পাশের প্যাডগুলো আরও নিট অ্যান্ড ক্লিন পাবেন। সফটাস উডেন ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা, এবং এদিক দিয়ে হচ্ছে দেখেন ভিডিওগুলো একেবারে নিট অ্যান্ড ক্লিন, সিএনজি করা আছে। আচ্ছা এবং এই গাড়িটাও কিন্তু লিমিটেড ইউজ হয়েছে, বেশি একটা রাফ আর টাফ ইউজ হয় না। আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন, ধরবেন, তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। আপনারা শোরুমে না আসা পর্যন্ত গাড়িগুলোর অবস্থান বুঝতে পারবেন না। যেমন ভিডিওতে পাবেন তেমন গাড়িতেও পাবেন। আচ্ছা আচ্ছা এটার দাম রাখবো সুপার প্রাইস 12.5 লাখ টাকা। 12.5 লক্ষ টাকা 2009 মডেলের আপনার এক্সডিও। দেন হচ্ছে এখানে খুব সুন্দর, কোন নয়েজ নাই, এসি ভালো আছে, অ্যান্ড্রয়েড সিস্টেম আছে। তো এটাতে আপনারা অ্যান্ড্রয়েড সিস্টেম পাচ্ছেন, ব্যাক ক্যামেরা আছে, সিএনজি করা আছে না? সিএনজি করা আছে। আর এই হচ্ছে ব্যাক সাইড। প্রাইস কেমন পড়বে রাজীব এটা? এটা রাখবো 6,40,000 টাকা। 6,40,000 টাকা। আচ্ছা দেন হচ্ছে এখানে আরেকটা টয়োটা স্প্রিন্টার 97 মডেল, 2001 রেজিস্ট্রেশন, একদম ফ্রেশ গাড়ি, কোনো মাইট টাইট নাই, কোনো খোলা কাটা নাই, টানা বডি। আচ্ছা সিএনজি করা আছে না? 1500 সিসি অল অটো সিএনজি করা আছে। এইটা তো অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে, ব্যাক ক্যামেরা করা আছে। আচ্ছা এটা তো অ্যান্ড্রয়েড সেট পাচ্ছেন, ব্যাক ক্যামেরা পাচ্ছেন, আর এটাও একবার এক্সট্রিম ফ্রেশ, একদম ফ্রেশ গাড়ি। কিনবেন, তেল ভরবেন আর চালাবেন, গ্যাস ভরলেও চলবে, গ্যাস ভরলেও চলবে। আচ্ছা প্রাইস কেমন পড়বে এটা? 5.5 লাখ ফিক্সড। 5.5 লক্ষ টাকা ফিক্সড। আচ্ছা দেন এখানে আরেকটা আপনার আরেকটা সুপার এক্সডিও আছে। সুপার এক্সডিও তো এটাও কিন্তু খুবই চমৎকার, 2010। আচ্ছা প্রজেকশন হেডলাইট, 2016 রেজিস্ট্রেশন, 20 সিরিয়াল, সিএনজি করা আছে। এটা রিমটা কিন্তু দারুণ নাইস। চাকার কন্ডিশন ভালো আছে, কিনবেন আর চালাবেন। আমার কথা হচ্ছে আমার এখান থেকে গাড়ি কিনলে সাথে সাথে ওয়ার্কশপে যাওয়া লাগবে না। আচ্ছা এক বছর দুই বছর চালায় নিজে নষ্ট করে ওয়ার্কশপে যাবেন। আমরা নষ্ট গাড়ি বিক্রি করি না। আসলে গাড়ি কেনার পর ওয়ার্কশপে গেলে তো জিনিসটা কেমন দেখা, কষ্টকর ব্যাপার, কষ্টকর ব্যাপার। বউ বলবে যে কি গাড়ি কিনছো, ছেলের বলো তোমার বাপে দেখো পচা গাড়ি নিয়ে আসছে। এখন পর্যন্ত অবজেকশন পাই নাই গাড়ি বিক্রি করার পরে। আচ্ছা আচ্ছা আর যদি কোনো গাড়িতে সমস্যা থাকে এটা আমরা বলে দিব বা কাজ করে দিব, যেহেতু পুরান পুরাতন গাড়ি কেনা বেচা করি, হতেই পারে হতেই পারে। আরেকটা গাড়ি দেখাবো সামনে। হ্যাঁ
সো এটা হচ্ছে এটার প্রাইসটা কত যাচ্ছে এক্সিউরেটা এটার এক্সিউরের প্রাইস যাচ্ছে 14.5 লক্ষ টাকা 14.5 লক্ষ টাকা আসলে অবশ্যই কিছুটা হয়তো ওনার দ্বারা করবেন আজকে ওনার না করার জন্য বলতেছি তাও আপনি বললে করতে হবে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ সো এই হচ্ছে আজকের লাস্ট গাড়িটা 97 এর এসি ভিনটেজ আচ্ছা 97 এর এসি ভিনটেজ 2001 এর রেজিস্ট্রেশন 1331 সিসি এইটাও সুপার ফ্রেশ গাড়ি কোনো মাইল টাইর খোলা কাটা নাই কালার ফ্রেশ গাড়ি ফ্রেশ ইন্টেরিয়র ফ্রেশ গাড়ি ফ্রেশ ইন্টেরিয়র ফ্রেশ ইঞ্জিন ফ্রেশ সিএনজি করা আছে হ্যাঁ দামটাও ফ্রেশ আচ্ছা এটার দামও কিন্তু একদমই মানে একেবারে রিজনেবল প্রাইসে পাবেন এটা বার্গেনিং ছাড়া দাম বলে দেব একদম কোনো বার্গেনিং করা যাবে কোনো বার্গেনিং করা যাবে না একদম 4.5 লাখ টাকা 4 লক্ষ 50 হাজার একদম ফিক্সড ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি আমাদের শোরুম থেকে গতকাল তিনটা গাড়ি বিক্রি হয়েছে একটা এক্স নোয়া দুইটা এক্স করলা তো এখন যে গাড়িগুলো দেখতেছেন প্রত্যেকটা গাড়ি ফ্রেশ এবং প্রত্যেকটা গাড়ির পেপার্স খুব সুন্দর আমরা ভালো ভালো মানুষের থেকে শুধু গাড়ি যে ভালো কিনি তা না ভালো মানুষের থেকেও গাড়ি কিনি আচ্ছা এই গাড়িগুলো নিয়ে পরে আপনারা কখনো হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম 99.99% তো ভালো গাড়ি সুন্দর গাড়ি আপনি কিনবেন নিজে কিনে নিজে চালায় নষ্ট করবেন নষ্ট গাড়ি আমাদের শোরুম থেকে পাবেন না ইনশাল্লাহ এর চেয়ে বেশি কিছু বলার নাই 2-4-5-10 হাজার টাকা বেশি কম হলে গাড়ি ভালো যদি পান সেটা কেনা উচিত আমি মনে করি আর আমাদের সাথে থাকবেন সবসময় ইনশাল্লাহ আমরা ভালো ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করব আমাদের চৌকস টিম খুবই টেকনিক্যাল সাপোর্টেটেড টিম এরা দেখে শুনে গাড়ি কিনে টুকটাক কাজ থাকলে খুব ভালো ওয়ার্কশপ থেকে করায় এবং পেপার্সটা আমরা খুব ভালোভাবে দেখে নিই যতই অনলাইনের যুগ হোক আমরা ভালো করে যাচাই করে ডকুমেন্টস দেখে তারপরে আমরা গাড়িগুলো কিনি ইনশাল্লাহ আমাদের শোরুমে আসার জন্য সকলকে আমন্ত্রণ রইল আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম